বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কাবাকে সামনে রেখে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট ছিল না কিন্তু নবুয়তের 13 বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ এলো যে হিজরত করতে হবে মদিনায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর সেখানেও গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করেন কিন্তু সেখানে একটা জিনিস নাই মদিনায় একটা জিনিস নাই কি নাই কাবা কি নাই কাবা ঘরটা মদিনাতে নাই বিশ্বনবী তো 13 বছর পর্যন্ত এই কাবাকে সামনে রেখে বাইতুল মুকদ্দাস তখন কেবলা ছিল তখন কেবলা কি ছিল বাইতুল মুকদ্দাস জেরুজালেম সেই জেরুজালেম বাইতুল মুকদ্দাসের দিকে মক্কাকে কাবাকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর কাবা নাই কষ্ট আছে না নাই বুকে বুকে কষ্ট আছে আছে তো বিশ্বনবী নামাজ পড়েন নামাজের পর বুকে ব্যথা নিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলেন আল্লাহ আমার জন্মভূমি আমার বাপ দাদার ভিটা সেখানে যদি আমার কেবলা হয়ে যেত কতই না ভালো হতো কতই না শান্তি লাগতো তো বিশ্বনবী যে মনে মনে এই কষ্ট পান এটা তো আর আল্লাহ জানে না জানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে মনে এমন কষ্ট পান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা নবী হে আপনি যে নামাজের পরে আকাশের দিকে তাকিয়ে মনে মনে কষ্ট পান যে আপনার সামনে কাবা নাই আপনি কি মনে করেন যে আমি বুঝি না ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা অচিরেই আপনাকে এমন দিকে ফিরে এমন দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে বলা হবে আপনি খুশি হয়ে যাবেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম এখন থেকে আর বাইতুল মুকদ্দাস নয় এখন থেকে আর জেরুজালেম নয় এখন থেকে কাবাই হবে আপনার কেবলা বলেন সবাই সুবহানাল্লাহ কেবলা চেঞ্জ হয়ে গেল আগে ছিল বাইতুল মুকদ্দাস এখন কেবলা কোথায় কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ হয়ে গেল কেবলা বনি ইসরাইল থেকে বনি ইসমাইল আমাদের বিশ্বনবী কার বংশে এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে কথা ঠিক আছে মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা বুঝতেছেন আচ্ছা কেবলা তো চেঞ্জ হয়ে গেল এখন বিশ্বনবী নামাজ পড়েন কোন দিকে মুখ ফিরে বাইতুল্লাহর দিকে কিসের দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন ইহুদিরা তো সহ্য করতে পারতেছে না বলতেছে হে মোহাম্মদ তুমি একবার দেখি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো আরেকবার দেখি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ো আসলে তোমার ঈমান কোন দিকে এমন করে কি করে ঠাট্টা মশকারা করে কি করে ঠাট্টা মশকারা টিটকারি করে না এই যুগেও তো কিছু ভাইরা আছে মোল্লা মৌলভি দেখলে টিটকারি করে আছে না নাই আছে এমন প্রতি যুগে যুগে এই ছিল এবং থাকবে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তো ইহুদিরা যখন এমন টিটকারি করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর থেকে সহ্য করতে পারে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম قبال المشرق والمغرب ولكن البر من آمن بالله বিশ্বনবী ডাক দিয়ে বলেন শোনো শোনো পূর্ব আর পশ্চিমের দিকে মুখ ফিরানোকেই মহৎ কাজ বলে না পূর্ব আর পশ্চিমের দিকে মুখ ফিরানোকেই উত্তম কাজ বলে না কারণ পশ্চিম কার পূর্ব কার আকাশ কার জমিন কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিকে ফিরে নামাজ পড়তে বলবেন আমরা সেই দিকে ফিরে নামাজ পড়ব ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কাজ করার আদেশ করবেন আমরা সেই কাজই করব ঠিক কি না অতএব পূর্ব আর পশ্চিমের দিকে মুখ ফিরানোকে ঈমান বলে না বা মহৎ কাজ বলে না আসল কাজ বলে মান আমানা বিল্লাহ কি করতে হবে আল্লাহর উপর ঈমান আনতে হবে